হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন। বন্ধুরা, আমরা সবাই জানি আমরা লকডাউনের জন্য সিনেমা হলে যেতে পারছি না, আর আমরা জানি যে বেশ কিছু বিখ্যাত সিনেমা বা বিগ বাজেট সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা এক নজরে দেখে নিই কী কী সিনেমা, অর্থাৎ কী কী বিগ বাজেট সিনেমা রয়েছে এবছরের মুক্তির অপেক্ষায়। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটাকে। তো চলুন বন্ধুরা, 10 থেকে 1 আমরা দেখে নেব, 10 থেকে 1 হিসাবে যে কী কী সিনেমা, কী কী বিগ বাজেট সিনেমা রয়েছে এবছর মুক্তির তালিকায়। দশ নম্বরে রয়েছে ইয়াশরাজ ফিল্মস ও অক্ষয় কুমার অভিনীত বিগ বাজেট সিনেমা প্রায় 150 কোটি টাকার পৃথ্বীরাজ। নয় নম্বরে রয়েছে RRR। এই বলিউড সিনেমা রিলিজ হবে লকডাউনের পরে। এই সিনেমাতে অভিনয় করেছেন জুনিয়র NTR। এই সিনেমা আসছে কিছুদিনের মধ্যে। আট নম্বরে রয়েছে KGF 2। যারা KGF দেখেছেন তারা জানেন বিখ্যাত এই সিনেমা KGF। সামনেই আসছে KGF 2, বাজেট 150 কোটি টাকা। সাত নম্বরে রয়েছে শমশেরা। এই সিনেমাটা রণবীর কাপুরের সিনেমা, ইয়াশরাজ ফিল্মস থেকে আসছে শমশেরা। 150 কোটি টাকা বাজেটের এই ছবি আসতে চলেছে লকডাউনের পরে। ছ নম্বরে আছে লক্ষ্মী বম। এই সিনেমাতে অক্ষয় কুমারকে দেখা যাবে একটা ভিন্ন স্বাদে, ভিন্ন চরিত্রে। এই সিনেমার বাজেট 80 কোটি টাকা, রয়েছে মুক্তির অপেক্ষায়। চলে আসি টপ ফাইভে। পাঁচ নম্বরে রয়েছে রাধে। সালমান খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি এই রাধে আসতে চলেছে লকডাউনের পরে, এবং এটা একটা এবছরের খুব বিগ বাজেট সিনেমা। 100 কোটি টাকা বাজেটের এই সিনেমা প্রভুদেবা অভিনীত এবং সালমান খান অভিনীত। সূর্যবংশী, এই সিনেমাটার ট্রেলার আমরা দেখেছি এবং বিখ্যাত হয়ে গেছে অলরেডি। তো এই সিনেমাটা আসছে লকডাউনের পরে। এই কিছুদিনের মধ্যে রিলিজ করার কথা ছিল, কিন্তু রিলিজ পিছিয়ে দেওয়া হয়েছে। তিন নম্বরে আসছে সবার প্রিয় কপিল দেবকে নিয়ে তৈরি হওয়া বায়োপিক 83। এই 83-তে অভিনয় করেছে আমাদের রণবীর সিং। তো বন্ধুরা, এই সিনেমা আসবে কিছুদিনের মধ্যে, মুক্তির অপেক্ষায় রয়েছে এই সিনেমা। বিখ্যাত এই সিনেমার বাজেট 125 কোটি টাকা। দু নম্বরে রয়েছে আমির খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি লাল সিং চড্ডা। এই সিনেমার শুটিং কিন্তু আমরা করতে দেখেছি আমির খানকে আমাদের কলকাতায়। এই সিনেমা আসছে কিছুদিন পরে, অর্থাৎ ডিসেম্বরের দিকে। ফাইনালি নাম্বার ওয়ান একটা বিখ্যাত সিনেমা আসছে ইন্ডিয়ান ফুটবলকে প্রেজেন্ট করার জন্য, ময়দান। যে সিনেমা আমাদের কলকাতায় বেশ কিছু শুটিং হয়েছে এবং এই সিনেমায় অভিনয় করেছেন আমাদের অজয় দেবগন। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নানান ভিডিও নিয়ে আমরা আসতে থাকি আপনাদের কাছে সবসময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।